শীতকালীন ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চল। ঝড়ে অঞ্চলটির বহু এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন লাখো ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। মঙ্গলবার সকাল থেকেই রাস্তায় পড়ে থাকা গাছ সরাতে কাজ শুরু করে উদ্ধারকারী দলের সদস্যরা। এদিনও বেশ কয়েকটি মরদেহ উদ্ধার করা হয়। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় সোমবার রাতভর ভারী বৃষ্টিপাতের কারণে অঙ্গরাজ্যটির অনেক এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধস হয়েছে। আগামী দুই দিন আরও ঝড় ও বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এরই মধ্যে উপকূল অঞ্চলের মানুষদেরকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। আবহাওয়া দপ্তর আরও জানায়,